সরকারের স্বীকৃতি এবং সামরিক হস্তক্ষেপ সুদূরপ্রসারী পরিকল্পনা ও প্রস্তুতির পরই ভারত বাংলাদেশ অস্থায়ী সরকারকে স্বীকৃতি দেবার সিদ্ধান্ত নেয়। সামরিক হস্তক্ষেপের বিষয়টিও ছিল সুচিন্তিত। এ ঘটনার পর আওয়ামী লীগের অন্তদ্বন্দ্ব প্রকাশ্য রূপ নেয়। ভারত সরকার চিন্তিত হয়ে পড়ল এবং বাংলাদেশ সমস্যার একটা আশু সমাধানের জন্য মরিয়া হয়ে উঠল। মুক্তি সংগ্রাম দীর্ঘস্থায়ী হলে অবস্থা তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, সেটাই ছিল তাদের মূল আশঙ্কা। এই অবস্থার পরিপ্রেক্ষিতে জনাব তাজউদ্দিন প্রবাসী সরকারের তরফ থেকে ভারত সরকারকে বোঝালেন, দুপক্ষের স্বার্থ রক্ষার্থে বাংলাদেশ প্রবাসী সরকারকে স্বীকৃতি দিয়ে অনতিবিলম্বে ভারতীয় সামরিক অভিযান চালিয়ে বাংলাদেশকে স্বাধীন করে ফেলতে হবে। ভারত সরকার তাজউদ্দিন সরকারের আবেদনে সংকুষ্টি প্রকাশ করলেও হঠাৎ করে তখনই এককভাবে বাংলাদেশকে স্বীকৃতি দিতে রাজি হল না। শ্রীমতী ইন্দিরা গান্ধী ঠিক করলেন বিশ্ব নেতৃবৃন্দ, বিশেষ করে পরাশক্তিধর দেশগুলোর মনোভাব জানার পরই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। তিনি আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন এবং পশ্চিম ইউরোপের কয়েকটি দেশে এক ঝটিকা সফরে বেরিয়ে পড়লেন। সবখানেই তিনি নেতৃবৃন্দের সাথে বাংলাদেশ সমস্যা এবং ভারতের অবস্থান সম্পর্কে আলোচনা করলেন। বর্বর স্বেচ্ছন্ত্রাসের ফলে আগত শরণার্থীদের মানবিক কারণে ভারতের মাটিতে আশ্রয় দেওয়ার জন্য নেতারা ভারত সরকারের প্রশংসা করলেও মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিম ইউরোপীয় দেশগুলোর নেতারা বাংলাদেশ সমস্যাকে পাকিস্তানের একটি অভ্যন্তরীণ সমস্যা হিসাবেই আখ্যায়িত করেন এবং পরিষ্কারভাবে ইন্দিরা গান্ধীকে জানিয়ে দেন এই সমস্যার পরিপ্রেক্ষিতে সরাসরিভাবে ভারতীয় যে কোনো সামরিক পদক্ষেপ তাদের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠবে। শরণার্থীদের কষ্ট লাঘবের জন্য এবং ভারতের উপর যে অর্থনৈতিক চাপের সৃষ্টি হয়েছে সেটা কমানোর জন্য পর্যাপ্ত পরিমাণে আর্থিক এবং সামগ্রিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন সব নেতারাই। রিলিফের সামগ্রী নিয়েও পরে ঘটেছে অনেক কেলেঙ্কারি। বিপুল পরিমাণের রিলিফ সামগ্রীর কতটুকু পেয়েছিল শরণার্থীরা তার জবাব একমাত্র দিতে পারে তৎকালীন প্রবাসী সরকারের কর্ণধার রায়। আমার জানামতে প্রাপ্ত রিলিফ সামগ্রীর একটা ক্ষুদ্র অংশই ভারত এবং প্রবাসী সরকারের উদ্যোগে বিতরণ করা হয়েছিল শরণার্থীদের মাঝে। রিলিফ সামগ্রীর সিংহভাগই বেমালুম হজম করে দিয়েছিল ভারত সরকার। বিদেশ সফর থেকে শ্রীমতী গান্ধী বুঝতে পারেন পাকিস্তানের বিরুদ্ধে কোনরূপ সামরিক অভিযান চালালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিম ইউরোপীয় দেশগুলো তাকে সমর্থন করবে না। পক্ষান্তরে এশীয় পরাশক্তি গণচীন হয়তো বা প্রত্যক্ষভাবে জড়িয়ে যেতে পারে পাকিস্তানের পক্ষে এ ধরনের সংঘাতে। সেক্ষেত্রে ভারতের একক আগ্রাসন ব্যর্থ হয়ে যেতে পারে। এই পরিস্থিতির মোকাবেলা করার জন্যই সোভিয়েত ইউনিয়নের পূর্ব প্রস্তাবিত নিরাপত্তা এবং বন্ধুত্ব চুক্তি সই করার সিদ্ধান্ত গ্রহণ করেন শ্রীমতী গান্ধী ও তার মরকার। ওই চুক্তি স্বাক্ষরের ফলে ভারতীয় জনগণ কতটুকু উপকৃত হয়েছে জানি না, তবে পাকিস্তানকে দুর্বল ও দ্বিখণ্ডিত করতে এবং সামরিক আগ্রাসন চালিয়ে বাংলাদেশ কায়েম করে সেখানে একটা পুতুল সরকার স্থাপন করার ভারতীয় স্বপ্নের বাস্তবায়নে ওই চুক্তি বিশেষভাবে সাহায্য করেছিল নিঃসন্দেহে। সোভিয়েত ইউনিয়নের সাথে চুক্তি স্বাক্ষরের পরপরই বাংলাদেশ প্রবাসী সরকারকে স্বীকৃতি দেয় ভারত সরকার। প্রতিদানে ভারতের সাথে জাতীয় স্বার্থবিরোধী ২৫ বছর মেয়াদের এক চুক্তি সই করে প্রবাসী বাংলাদেশ সরকার। রহস্যজনক কোন কারণবশত আজ পর্যন্ত সেই চুক্তির বিষয়বস্তু গোপন রাখা হয়েছে দেশের জনগণের কাছ থেকে। মুজিবনগর সরকার এবং আওয়ামী লীগের বেশিরভাগ সাংসদ ওই চুক্তিকে সমর্থন করে বিরোধিতা করেছিলেন মাত্র ২ জন, কর্নেল ওসমানী এবং খন্দকার মোশতাক আহমদ। মুক্তিযোদ্ধাদের বেশিরভাগই এ ধরনের চুক্তির ঘোর বিরোধিতা করেছিলেন। কিন্তু সব বিরোধিতা উপেক্ষা করে তাজউদ্দিন সরকার এক অসম চুক্তির নাগপাশে আবদ্ধ করলেন বাংলাদেশের ভবিষ্যৎকে। ভারতের সাথে দীর্ঘ ২৫ বৎসরের এ অসম চুক্তি জাতীয় ইতিহাসে এক কালো অধ্যায়। এ চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর বাংলাদেশে ভারতীয় সামরিক হস্তক্ষেপ তথা পাক ভারত যুদ্ধ প্রায় অবধারিত হয়ে ওঠে। মুক্তি বাহিনীর দেশপ্রেমিক অংশ বরাবরই মুক্তি সংগ্রামে ভারতীয় সেনাবাহিনীর সরাসরি হস্তক্ষেপের বিরোধিতা করে আসছিলেন। তাদের প্রত্যাশা ছিল দীর্ঘস্থায়ী সংগ্রামের ত্যাগের মাধ্যমে স্বাধীন হবে বাংলাদেশ। এতে দুটো বিশেষ উপকার হতো, দীর্ঘস্থায়ী সংগ্রামের মাধ্যমে গড়ে উঠত নিবেদিত প্রাণ ত্যাগী পরীক্ষিত নেতৃত্ব এবং একইভাবে সুযোগ পাওয়া যেত নিখাদ সোনার মতো বলিষ্ঠ জাতীয় চরিত্র গড়ে তোলার।
কিন্তু নীল নকশার প্রণয়নকারীরা বাঙালি জাতিকে সেই সুযোগ থেকে বঞ্চিত করে অতি চতুরতার সাথে, খাল কেটে কুমির আনার সব ব্যবস্থায় পাকাপোক্ত করে ফেলল মুজিবনগর সরকার। দেশপ্রেমিক মুক্তিযোদ্ধারা পরিষ্কার বুঝতে পারলেন তাদের ভবিষ্যৎ সংগ্রাম হবে দুমুখী, একদিকে তাদের যুদ্ধ করতে হবে হানাদার পাক বাহিনীর বিরুদ্ধে, অন্যদিকে তাদের প্রস্তুত থাকতে হবে মিত্র বাহিনীর আধিপত্যবাদী চক্রান্ডের জাল ছিন্ন করে জাতীয় স্বাধীনতা হেফাজত রাখার জন্য। চুক্তি ও স্বীকৃতির পরিপ্রেক্ষিতে কলকাতা ভিত্তিক আওয়ামী সরকার ও তাদের দোসরা সবাই দিন গুনতে লাগল কবে ভারতীয় বাহিনী আগ্রাসন চালিয়ে বাংলাদেশ স্বাধীন করে দেবে আর তারা ফিরে গিয়ে রাজত্ব করবে, উপভোগ করবে, অসৎ উপায়ে লুটপাট করে অর্জিত ধনসম্পদ। ভারতীয় সরকারের স্বীকৃতি পাবার জন্য শুধু দাসখতি লিখে দেয়া হয়েছিল তাই নয়, স্বাধীন বাংলাদেশের শাসনতন্ত্র প্রণীত হবে ভারতীয় শাসনতন্ত্রের মূল চার নীতি, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ এর উপর ভিত্তি করে, সেই অঙ্গীকারও করেছিল মুজিবনগর সরকার। আন্তরিক প্রচেষ্টা সত্ত্বেও কর্নেল ওসমানী এবং মুক্তিযোদ্ধারা প্রবাসী সরকারকে রাজি করাতে পারেনি যে আমাদের নিজেদের ত্যাগের মাধ্যমেই দেশকে স্বাধীন করতে হবে, আমাদের সংগ্রাম নিজেদেরকেই চালিয়ে নিয়ে যেতে হবে বিজয় অবধি। এর ফলেই অস্বাভাবিকভাবে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি অপরিপন্ন বাংলাদেশের অভ্যুদয় ঘটাবার ক্ষেত্র সৃষ্টি করল প্রবাসী সরকার। মৈত্রী চুক্তি সই হবার পর এবং প্রবাসী সরকারকে স্বীকৃতি দেবার পর আওয়ামী লীগ, প্রবাসী সরকার ও নেতারা দিন গুনতে লাগলেন ভারতীয় আগ্রাসী আক্রমণের। তথাকথিত মিত্রবাহিনীর কালো ছায়ার আচ্ছাদনে ঢাকা পড়ে যায় মুক্তিফৌজ এবং জনগণের বীরগাথা, আত্মত্যাগ এবং সাহসিকতা। যৌথ কমান্ড স্থাপিত হল কিন্তু মুক্তি ফৌজের সর্বাধিনায়ক কর্নেল ওসমানীকে সব ব্যাপারেই পাশ কাটিয়ে চলার নীতি গ্রহণ করা হয়। নভেম্বর মাসে যুদ্ধের তীব্রতা বৃদ্ধি পায় ব্যাপকভাবে, বর্ডারে সম্মুখ সংঘর্ষের মাত্রা ক্রমেই বেড়ে চলেছে। ভারত সরকার ইতিমধ্যে ভারতীয় সেনাবাহিনীকে পাক বাহিনীর মোকাবেলা করার জন্য প্রয়োজনে বাংলাদেশের সীমানার ভিতরে প্রবেশ করার অনুমতি প্রদান করেছে। গঠন করা হয়েছে মুক্তিফৌজ ও ভারতীয় বাহিনীর যৌথ কমান্ড। যৌথ কমান্ড গঠিত হবার পর ভারতীয় কমান্ডারদের প্রচণ্ড প্রভাবে কর্নেল ওসমানী এবং তার হেডকোয়ার্টার্স প্রকৃত অর্থে অকেজো হয়ে পড়েছে। বাংলাদেশ আক্রমণের পরিকল্পনা এককভাবে ভারতীয় বাহিনীর ইস্টার্ন কমান্ডই প্রণয়ন করার দায়িত্ব গ্রহণ করে কর্নেল ওসমানীকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান যুদ্ধের আভাস পেয়ে জনাব ভুট্টোকে তার বিশেষ দূত হিসেবে চীনে পাঠালেন ভারতীয় যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের পক্ষে সমর্থন আদায় করার জন্য। কিন্তু পিকিংয়ে গণচীনের নেতৃবৃন্দ জনাব ভুট্টোকে পরিষ্কারভাবে জানিয়ে দেন, পূর্ব পাকিস্তানে সৃষ্ট রাজনৈতিক পরিস্থিতির সুযোগ গ্রহণ করে পাকিস্তানের আভ্যন্তরীণ ব্যাপারে ভারতীয় সামরিক হস্তক্ষেপকে গণচীন পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার হীন চক্রান্ত হিসাবেই দেখবে এবং সেই পরিপ্রেক্ষিতে ভারতের সাথে যে কোনো সামরিক সংঘাতে নীতিগতভাবে তারা পাকিস্তানের পক্ষেই থাকবে। একই সাথে জনাব ভুট্টোর মাধ্যমে তারা পাকিস্তানের সামরিক জান্তাকে পরামর্শ দিয়েছিলেন যথাশীঘ্র সম্ভব পূর্ব পাকিস্তানের জনগণের ইচ্ছানুযায়ী বর্তমান সমস্যার একটি রাজনৈতিক সমাধান খুঁজে বের করার জন্য। তাদের কনসিডারিড ওপিনশন ছিল বর্তমান পরিস্থিতিতে শুধুমাত্র একটি যুক্তিসঙ্গত এবং গ্রহণযোগ্য রাজনৈতিক সমাধানের মাধ্যমেই পাকিস্তানের অখণ্ডতা বজায় রাখা সম্ভব, বল প্রয়োগ করে এই সমস্যার সমাধান কখনো সম্ভব হবে না। চীনা নেতৃবৃন্দের উক্তি থেকে দুটো বিষয় পরিষ্কার হয়ে ওঠে। প্রথমত, গণচীন একদিকে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক সমস্যার নিরসনের জন্য পাকিস্তানের শাসকগোষ্ঠীকে বাঙালিদের কাছে গ্রহণযোগ্য একটি সমাধান পেশ করার যুক্তিসঙ্গত পরামর্শ দেন। দ্বিতীয়ত, পূর্ব পাকিস্তানের সমস্যার কোন সমাধান করতে ব্যর্থ হলে সেই সুযোগে উপমহাদেশে ভারতীয় সম্প্রসারসবাদের নয় থাবা বিস্তার করার চক্রান্তের ব্যাপারেও তারা বন্ধুরাষ্ট্র পাকিস্তানকে হুঁশিয়ার করে দেন। কিন্তু দেশে ফিরে জনাব ভুট্টো প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ও সামরিক জান্তার কাছে চীনা নেতৃবৃন্দের বন্ধুসুলভ এবং যুক্তিসম্পন্ন অভিমতের অপব্যাখ্যা দেন। তিনি বলেন, ভারতের সাথে সামরিক সংঘর্ষে চীন পাকিস্তানকে সার্বিকভাবে সাহায্য করবে, প্রযোজনে গণচীন প্রত্যক্ষভাবে পাকিস্তানের পক্ষ হয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে দ্বিধাবোধ করবে না, এ ধরনের আভাসই নাকি তিনি পেয়েছিলেন চীনা নেতৃবৃন্দের কাছ থেকে একান্ত বৈঠকে। পক্ষান্তরে ভারতীয় সরকার বুঝতে পেরেছিল গণচীন বাংলাদেশের ব্যাপারে একটি রাজনৈতিক সমাধানের পক্ষে,
তাছাড়া সদ্য সমাপ্ত রুশ ভারত মৈত্রী চুক্তির পরিপ্রেক্ষিতে পাক ভারত যুদ্ধে গণচীনের প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়ার সম্ভাবনা খুবই কম বলেও ধারণা পোষণ করছিল ভারত সরকার। এ ধরনের চিন্তা ভাবনার পেছনে যথেষ্ট যুক্তি ছিল। এ অবস্থায় ঝটিকা অভিযান চালিয়ে পূর্ব পাকিস্তানকে স্বাধীন করে সেখানে তাদের পছন্দের সরকার কায়েম করতে পারা যাবে সহজেই। এ ধরনের বিশ্লেষণের পরই যুদ্ধ ঘোষণা করার সিদ্ধান্ত গ্রহণ করে ভারত সরকার। যুদ্ধের জন্য অতি প্রয়োজনীয় আনুষঙ্গিক সব প্রস্তুতি সম্পন্ন করেই সামরিক আগ্রাসনের সিদ্ধান্ত নিয়েছিল ভারত সরকার। এবারের যুদ্ধের প্রেক্ষাপট অতীতের পাক ভারত যুদ্ধের প্রেক্ষাপট থেকে সম্পূর্ণ ভিন্ন। বর্তমান অবস্থায় বিশ্ব জনমত সামরিক আন্তঃসন্ত্রাসের বিরুদ্ধে এবং বাংলাদেশিদের স্বাধীনতার পক্ষে। মানবাধিকার এবং শরণার্থীর প্রশ্নে সারা বিশ্বের সহানুভূতিও ভারতের পক্ষে। মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা গণচীন যদি জিও স্ট্র্যাটেজি কারণে কোন পদক্ষেপ নেবার চেষ্টা করে, তবে তাদের পরম শক্ত সোভিয়েত ইউনিয়ন প্রতিক্রিয়ায় মৈত্রী চুক্তির আচ্ছাদনে নিশ্চুপ বসে না থেকে ভারতের পক্ষ নেবে নিশ্চিতভাবে ঢলে বেঁধে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ। বর্তমানে বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে একটা বিশ্বযুদ্ধ শুরু করার দায়িত্ব নিজেদের কাঁধে নিতে চাইবে কিনা যুক্তরাষ্ট্র অথবা গণচীন, সে বিষয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। সবচেয়ে বড় কথা, পূর্ব পাকিস্তানের 8 কোটি জনগণ আজ পাকিস্তানের স্বৈরশাসনের বিরুদ্ধে। মুক্তি বাহিনীর দেশব্যাপী প্রচণ্ড তৎপরতায় পূর্ব পাকিস্তানে অবস্থিত পাক বাহিনীর অবস্থান সম্পূর্ণরূপে বিপর্যস্ত এবং যে কোনো যুদ্ধের জন্য অত্যাবশ্যকীয় ফ্যাক্টর সৈনিকদের মনোবলও সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। খান সেনারা সার্বিকভাবে শুধু দুর্বল হয়ে পড়েছিল তাই নয়, তাদের স্ট্র্যাটেজি লয়েশনস, লাইন অফ কম্যানিয়েশন, ডাফেন্সাইভে পসিশনস, সুপ্লাই পয়েন্টস, রি এনফোর্কেমেন্ট স্যাপাবিলিশেস, বার্টল টাটিস, লজিস্টিক সুপোর্ট লাইন, এ সমস্ত গুরুত্বপূর্ণ গোপনীয় বিষয়ে সব খবরাখবরই এখন রয়েছে ভারতীয় বাহিনীর নখদর্পণে। এসব খবর সংগ্রহ করা হয়েছে মুক্তি বাহিনীর ইন্টেলিজেন্স ইউনিট এবং সেক্টরগুলোর নিজস্ব গোয়েন্দা তৎপরতার মাধ্যমে। বাংলাদেশের আপামর জনসাধারণের বিরোধিতার মুখে পূর্ব পাকিস্তানে পশ্চিমাদের জবরদখল আজ অযৌক্তিক হয়ে পড়েছে। শত্রুপক্ষের অবস্থা বর্তমানে তোতালাই আন্টেনাবল, প্রযোজন শুধু সুযোগমত আক্রমণের ধাক্কা, তাহলেই কেল্লা ফতে হবে। সুযোগ এসে গেল 3 ডিসেম্বর বিকেল ভোর 4:45 আকস্মিকভাবে পাকিস্তান আয়ের 4 প্রি ইমটাইভে স্টিক করে বসল ভারতের বিভিন্ন জায়গায় স্ট্র্যাটেজিক টার্গেটগুলোর উপর। একই সাথে আঘাত হানা হল সিনগর, অভিত্তিপুর, পাঠানকোট, উত্তরলাই, যোধপুর, আম্বালা এবং আগ্রা বিমানঘাটির উপর। ঠিক সেই সময়ে শ্রীমতী ইন্দিরা গান্ধী কলকাতায় এক জনসভায় ভাষণ দিচ্ছিলেন। বিমান হামলার খবর তাকে দেয়ামাত্র তিনি মুহূর্তেই সিদ্ধান্ত নিয়ে ওই জনসভাতেই পাকিস্তানের বিরুদ্ধে সর্বাত্মক পাল্টা আক্রমণের ঘোষণা দিলেন। কলকাতা থেকে সেদিন সন্ধ্যায় দিল্লি ফেরার আগেই ইস্টার্ন কমান্ডের এঙ্গ জেনারেল ওফিয়ার কমান্ডিং জেনারিল আরোরা ক দিল্লির সেনাসদর থেকে হুকুম দেয়া হল পূর্ব পাকিস্তানে সর্বাত্মক হামলা চালাবার জন্য। জেনারেল অরোরার অধীনে দেয়া হল 3টি স্বয়ংসম্পূর্ণ আর্মি কোর, 2য়, 33তম এবং 4র্থ কোর, এছাড়াও দেয়া হল কমিউনিকেশন জোন হেডকোয়ার্টার্স, আরও একটি ভ্রাম্যমান আর্মি ইউনিট। এছাড়া 2য় কোরের অধীনে দেয়া হয়েছিল অতিরিক্ত একটি মিডিয়াম আর্মার্ড রেজিমেন্ট এবং একটি লাইট আর্মার্ড রেজিমেন্ট। এই কোরের কমান্ডার ছিলেন লিট জেন্টিএন রায়না, হেডকোয়ার্টার্স কৃষ্ণনগর। এই কোরের অধীনে দেয়া হয়েছিল অতিরিক্ত আরও একটি মিডিয়াম আর্টিলারি রেজিমেন্ট ও একটি ইঞ্জিনিয়ার্স এর ব্রিজিং ইউনিট। 33 কোরের কমান্ডার ছিলেন লিট জেন এম এল থাপা, হেডকোয়ার্টার্স শিলিগুড়ি। এই কোরের অধীনে দেয়া হয়েছিল অতিরিক্ত একটি লাইট আর্মার্ড রেজিমেন্ট, একটি মিডিয়াম আর্টিলারি রেজিমেন্ট এবং একটি ইঞ্জিনিয়ার্স এর ব্রিজিং ইউনিট। 101 কমিউনিকেশন জোনের কমান্ডার ছিলেন প্রথম দিকে লিট জেন জিল, পরে লিট জেন নাগরা, তার স্থলাভিষিক্ত করা হয় হেডকোয়ার্টার্স গৌহাটি। এই ফরমেশনের 4র্থ কোরের হেডকোয়ার্টার্স দিল আগরতলায়। কোর কমান্ডার ছিলেন লিট জেন শ্যাজেত সিং। এই কোরের অধীনে অতিরিক্তভাবে দেয়া হয় একটি মিডিয়াম আর্টিলারি রেজিমেন্ট এবং 2টো লাইট আর্মার্ড
রেজিমেন্ট সব মিলিয়ে পূর্ব রণাঙ্গনে ভারতীয় সৈন্য সংখ্যা ছিল 5 লক্ষেরও বেশি, তার সাথে ছিল পর্যাপ্ত পরিমাণের রণসম্ভার। সেই সময় পূর্ব পাকিস্তানে অবস্থিত প্রায় 1 লক্ষ খানসেনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এ ধরনের বিশাল বাহিনী মোতায়েন করার প্রয়োজন ছিল না। এই বিশাল সৈন্য সমাবেশ ঘটানো হয়েছিল গণচীনের তরফ থেকে যদি কোন সামরিক পদক্ষেপ নেওয়া হয় তার মোকাবেলা করার লক্ষ্যে। যাই হোক, প্রয়োজনীয় আয়ের ও নাভাল কাভার এবং প্রায় 2 লক্ষ মুক্তিযোদ্ধাদের সাথে বিশাল ভারতীয় বাহিনী একই সময়ে সব সেক্টর থেকে আক্রমণ চালালো। সব সেক্টরেই ভারতীয় বাহিনীর অগ্রসর হওয়ার জন্য রাস্তা করে ব্রিজহেড তৈরি করে দিচ্ছিল মুক্তিবাহিনীর বীর মুক্তিযোদ্ধারায়। ওই সমস্ত ব্রিজহেড তৈরি করা সম্ভব হয়েছিল বলেই অতি সহজেই শত্রুপক্ষের ডিফেন্স ভেদ করে ঢাকা অভিমুখে ত্বরিৎ গতিতে এগিয়ে যেতে পেরেছিল ভারতীয় মিত্র বাহিনী। যুদ্ধের এই গুরুত্বপূর্ণ পর্যায়ে কর্নেল ওসমানীকে সম্পূর্ণরূপে পাশ কাটিয়ে চলেছিল ভারতীয় সেনা কমান্ড। ভারতীয় সেনা বাহিনীর স্ট্র্যাটেজি ছিল যত তাড়াতাড়ি সম্ভব শত্রুপক্ষের ডিফেন্স লাইন ভেদ করে তাদের উইজরায়া এর পথ সিইউ তোফ করে তাদেরকে ছোট ছোট অংশে বিভক্ত করে পরাজিত করে ঢাকা অবরোধ করা এবং পাক বাহিনীকে সারেন্ডার করতে বাধা করা। বাংলাদেশে অবস্থিত পাক বাহিনী তাদের চেয়ে সংখ্যায় 6-7 গুণ বড় ভারতীয় বাহিনী এবং মুক্তিফৌজের প্রচণ্ড আক্রমণের মুখে মাত্র 12 দিনের যুদ্ধে অতি করুণ অবস্থায় আত্মসমর্পণ করতে বাধ্য হয়। বাংলাদেশের জনগণের অসহযোগিতা এবং মুক্তি বাহিনীর দুঃসাহসিক গেরিলা তৎপরতা পাক বাহিনীর যুদ্ধস্পৃহা এবং মনোবল একদম নষ্ট করে দিয়েছিল। অন্য সব কারণের মধ্যে এটাই ছিল প্রধান কারণ যার জন্য পাক বাহিনীকে অতি অল্পসময়ের যুদ্ধে শোচনীয়ভাবে পরাজয় বরণ করে নিয়ে আত্মসমর্পণ করতে হয়েছিল। এভাবেই 16ই ডিসেম্বর 1971 সালে পাক বাহিনীর আত্মসমর্পণের ফলে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ।